হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি অনেক মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানকার ওয়েদার আজকে খুবই ভালো, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম ডিফেন কিছু বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের কাছে আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমি তো ঝাল খুবই ভালোবাসি আর মাঝে মধ্যে এরকম এই রেসিপিটি বানিয়ে খাই, তাই ভাবলাম এত মজার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো চলেন, কি কি লাগছে আজকে এই মজার রেসিপিটি বানানোর জন্য? আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, তারপর নিয়েছি পেঁয়াজ, বড় সাইজের দুইটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি, তারপর রসুন, আর লাগবে ধনিয়া পাতা। তো আমি আজকে রসুন মরিচ করব কাঁচামরিচ দিয়ে। তো কাঁচামরিচগুলো আমি ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। আমি আজকে কাঁচামরিচ আলাদা ব্লেন্ড করে নেব, কারণ পেঁয়াজ আমি ব্লেন্ড করব না। পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে তারপর আজকে রসুন মরিচটা বানাবো। কাঁচা পেঁয়াজ, মরিচ, তারপর রসুন একসাথেও করে খেয়েছি। আমার কাছে পেঁয়াজ যখন ব্রাউন করে ভেজে এই রসুন মরিচটা করা হয়, এটার ফ্লেভারটা অন্যরকম আসে। তো সবগুলো পেঁয়াজ দেয়া হয়ে গেছে, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে খুবই তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়। তো পেঁয়াজের সাথে লবণ মিক্স করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো মেখে তারপর দিয়ে দিচ্ছি, আর ছোট সাইজ করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে। চিংড়ি মাছগুলো বড় সাইজের ছিল, আপনারা দেখেছেন তো, মাশাল্লাহ অনেক সুন্দরভাবে কালার এসে গেছে, আর চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব ব্লেন্ড করে রাখা মরিচ, কাঁচা মরিচ। তো কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি, আর এত সুন্দর ফ্লেভার আসছে চিংড়ি আর কাঁচামরিচের। তো মিক্স করা হয়ে গেছে। তো এবার দিয়ে দেব রসুন বাটা। কাঁচামরিচ আর চিংড়ি মাছ একসাথে মিক্স করা হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে রসুন বাটা দিয়ে দেব। কাঁচামরিচ আর রসুন অনেক বেশি করে দিতে হবে। তো এখানে আমি অনেকগুলো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার মিক্স করে নেব। আমি এখানে কোনো হলুদ গুঁড়া অ্যাড করি নাই, জাস্ট চিংড়ি মাছের সাথে একটু হলুদ দিয়ে মেখে তারপর নিয়েছি, আর কালারটা খুবই সুন্দর আসছে। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এই পানিতে সেদ্ধ হয়ে যাবে রসুন আর মরিচ। আগে তো আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখেছেন। এবার ঢাকনা দিয়ে পানিটা টানিয়ে নেব, কারণ অনেক জোরে এটা পুড়ছে আর গায়েও পুড়ছে, গায়ে পড়লে খুব জ্বালা করে, আর মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার রসুন মরিচ হয়ে গেছে, এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর ফ্লেভারটা এত সুন্দর আসছে, চিংড়ি, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতার ফ্লেভার। তো ধনিয়া পাতা আমি নেড়ে ছেড়ে একটু মিক্স করে নিচ্ছি, আরও 1 মিনিট চুলার উপর রাখবো। তো আরও 1 মিনিট রাখলে তারপর আরও শুকাই যাবে। এই যে এবার আমি চুলা অফ করে দিচ্ছি। তো হয়ে গেল আমার মজাদার রসুন মরিচ, আর এই রসুন মরিচ দিয়ে গরম গরম ভাত খেতে যে কি মজা লাগে, আপনারা যদি বাসায় একবার না বানিয়ে খান তাহলে বুঝবেন না। তো আজ এই পর্যন্ত, আবার কথা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।